হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিতল মাছের কালিয়া। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে তোমরা রেসিপিটা দেখে নিও, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে রাখছি, বাই। এই যে চিতল মাছ নিয়েছি আমি, চিতল মাছের কালিয়া করব। এতে নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমি ভাজবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব। এই যে চিতল মাছের পিসগুলো এরকম, নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি। এই যে মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, কেননা চিতল মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এই দেখো, এবার আমি এই তেলটার মধ্যে পুরো রান্নাটা করব। ফোড়ন দেব আমি গরম মশলা পাউডার, এটা আমার মাপ মতন আমি দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমি দিইনি, যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেব সেই কারণে দিলাম না। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, আমি আমার মাপ মতন আমি দিচ্ছি। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা বানালে তোমাদের ঝাল বুঝে তোমরা দেবে। দিয়ে আমি একটু সামান্য জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, খুব সামান্য জল দেবো। দিয়ে দেবো চিনি একটু, দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে যাক, তারপরে দিয়ে দেবো একটু টক দই। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আরো বেশ কিছুক্ষণ একটু আমি এটা কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নি। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। জলটা বুঝে দিতে হবে, আর সামান্য দিলাম, ব্যাস। এবার ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটুক। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই ভাজা চিতল মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ফুটতে দেবো একটু। একটু ফুটে নি, তারপরে নামাবো। এই যে মাছগুলো দিয়ে ফুটে গেছে, এবার আমি এই যে দিয়ে দিচ্ছি একটু ঘি, এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার চিতল মাছের কালিয়া।
একদম রেডি। এই যে দেখে নাও পুরোপুরি একদম রেডি আমার চিতল মাছের কালিয়া। এবার সার্ভ করে দেবো।